আজকের ভিডিওতে দেখো আমি ম্যাট্রিক্স ও নির্ণায়ক তোমার লেকচার 3 দিব আর কি, ঠিক আছে? এর আগে আমরা দুইটা লেকচারে মোটামুটি যতগুলো প্রকারভেদ ছিল আর দুই একটা বাদ আছে, ওইগুলা সামনে আর কি যখন আমার প্রয়োজন হবে ওই টাইমে আর কি দিব। তো আজকে দেখো আমরা নতুন কোনো প্রকারভেদ দিচ্ছি না, তোমাদের ম্যাট্রিক্সটা ম্যাট্রিক্সের অঙ্কগুলো করে নেওয়ার জন্য তোমাদের যতটুকু কনসেপ্ট দরকার আজকে আমি ঠিক ততটুকুই দিয়ে আজকের ভিডিওটা শেষ করব। তো দেখো আমরা গতদিন যতগুলা প্রকারভেদ ছিল, অর্থাৎ লাস্ট প্রকারভেদটা দেখেছিলাম শূন্য ঘাতে ম্যাট্রিক্স পর্যন্ত আর কি, ঠিক আছে? তো যে প্রকারভেদগুলো দেখে আসছি ওই প্রকারভেদেরই তোমার কনসেপ্টগুলা তোমার অঙ্কগুলা করতে গিয়ে কাজে লাগবে আর কি, ঠিক আছে? তো আজকে আরো দুই তিনটা কনসেপ্ট বলে আমি ম্যাথগুলো কিছু দেখাচ্ছি। দেখো প্রথম কনসেপ্টটা হচ্ছে যে দুইটা ম্যাট্রিক্স কখন সমতায় থাকবে, ঠিক আছে? তো আমি টপিকটা লিখতেছি যে ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের সমতা। এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক আর কি, কারণ এই টপিক থেকে তোমার ভার্সিটিতে বলো বা একাডেমিকে বলো এমসিকিউ প্রচুর দেয় আর কি, ঠিক আছে? তো এখন একটা জিনিস দেখো যে ম্যাট্রিক্সের সমতা করতে গেলে তোমার কি কি শর্ত লাগবে, এই শর্তগুলো আগে দেখে নিই, ঠিক আছে? তো এক নম্বর শর্ত যেটা, এক নম্বর শর্ত হচ্ছে তোমার এটার অর্ডার সেম থাকা লাগবে, ঠিক আছে? তাহলে প্রথম শর্ত হচ্ছে তোমার অর্ডার সেম থাকবে, এটা হচ্ছে তোমার এক নম্বর শর্ত। দুই নম্বর শর্ত হচ্ছে যে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, অর্থাৎ এটার ধরো দুইটা ম্যাট্রিক্স যদি আমি বলি, এই পাশে একটা ম্যাট্রিক্স এই পাশে একটা ম্যাট্রিক্স, দুইটা তো অর্ডার সেম। অর্ডার সেম মানে কি, তোমার এই পাশে যতগুলো ভুক্তি ছিল এই পাশে ঠিক ততগুলোই ভুক্তি থাকবে, কিন্তু এটা ম্যাট্রিক্স সমতায় থাকতে গেলে এইটার ভুক্তিগুলো আর এটার ভুক্তিগুলো সমান হওয়া লাগবে। তাহলে কি অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, অনুরূপ ভুক্তিগুলো ভুক্তিগুলো সমান হবে, ঠিক আছে? তো এই কথাটা আমি এখন আপাতত এভাবে বলতেছি, একটা এক্সাম্পল বলার সময় আমি একটু চেঞ্জ করবো আর কি কথাটা। যে দেখো আমি যদি বলি এখানে যে একটা মনে করো ম্যাট্রিক্স, এখানে বললাম 1 2, মনে করো এক্স ওয়াই, আর এই পাশে আছে মনে করো 1 2 3 4। তাহলে বলো দেখি, আমরা তো অর্ডার অলরেডি শিখে ফেলছি, যে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত? এই ম্যাট্রিক্সটার অর্ডার 2 বাই 2 না? দুইটা সারি আছে দুইটা কলাম আছে, তাই তো? আবার এইটারও দুইটা সারি দুইটা কলাম, তাহলে এইটারও অর্ডার কত? 2 বাই 2। তাহলে প্রথম শর্ত আমার ফুলফিল হলো যে ম্যাট্রিক্সের সমতা থাক সমতায় থাকতে গেলে অর্ডার সেম হওয়া লাগবে। তাহলে অর্ডার সেম থাকবে মানে এটা 2 বাই 2, এটা 2 বাই 2, তাহলে এক নম্বর শর্ত ফুলফিল। দুই নম্বর শর্ত হচ্ছে বলতেছে অনুরূপ ভুক্তিগুলো সমান হবে। তাহলে অনুরূপ ভুক্তি মানে দেখো দেখি, যে এটার 1 1 ভুক্তি এটার 1 1 ভুক্তি সমান, তাহলে 1 1 সমান আছে। এটার 1 2 ভুক্তি, তাহলে 1 2 ভুক্তি এটার 1 2 ভুক্তি কি, দুইটাও কি সমান হয়ে গেছে? আর এই জায়গাতে এটাও 2 1 ভুক্তি এটা 2 1 ভুক্তি, তো এটা তো তোমার অজানা মান এক্স, তাহলে এক্স এর মান কত হলে তুমি বলবা যে এটা সমতায় আছে, এক্স এর মান 3 হওয়া লাগবে, তাহলে এইটা আর এই ভুক্তিটা কি সমান হচ্ছে, ঠিক আছে? আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওয়াই, এইটা ওয়াই এটা হচ্ছে 4, তাহলে এটা তোমার 2 2 ভুক্তি এটাও কিন্তু 2 2 ভুক্তি, এ 2 2 যেটা আমরা দেখে আসছিলাম যে a11 a12 a13 a21 a22 a23 যেভাবে আমরা তোমার ভুক্তিগুলোকে অর্ডারিং নাম্বারিং করি আর কি, ঠিক আছে? ওই নাম্বারিংটা বলতেছি। তাহলে তোমার এটা কখন সমান হবে, এই এই ম্যাট্রিক্স আর ম্যাট্রিক্স, যখন তুমি বলবা যে এক্স এর মানটা তোমার 3, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 3, আর তুমি বলবা ওয়াই ইজ ইকুয়াল টু 4, এটা হইলেই তুমি কি বলবা যে এই ম্যাট্রিক্স দুইটা কিসে আছে, সমতায় আছে, ক্লিয়ার? তো আমি কথাটা কেন আমি বললাম যে এই কথাটা আমি বলছি অনুরূপ ভুক্তিগুলো সমান হবে, তো এটা তো একদম ঠিকঠাক, এটা নিয়ে কোনো আমার কোশ্চিন নাই, কিন্তু একটু জায়গাতে এখন তোমরা এভাবে পড়বা যে আমার ম্যাট্রিক্স দেখবা, দুইটা ম্যাট্রিক্স দেখে দেখবা যে তোমার অজানা ভুক্তিগুলো কোথায় কোথায় আছে। তাহলে অজানা ভুক্তি কোথায় আছে বলো দেখি, তোমার অজানা ভুক্তি এখানে হচ্ছে যে এক্স, আর এখানে কি ওয়াই, এটা অজানা ভুক্তি। তাহলে অজানা ভুক্তিগুলোর যে মানে নাম্বারিংটা, এই অজানা ভুক্তির এই নাম্বারিংগুলো আমি বাদ রাখবো, ঠিক আছে? কি অর্থাৎ অজানা ভুক্তিগুলো বাদে, অর্থাৎ অজানা ভুক্তিগুলোর এই স্থানগুলো বাদে জানা ভুক্তিগুলো সমান হওয়া লাগবে, এই কথাটা তোমার বুঝতে পারলে তোমার হয়ে যাবে। দেখো দেখি অজানা ভুক্তি এক্স ওয়াই ছিল, তাহলে এক্স ওয়াই এর যে নাম্বার, যে যত নাম্বারের ভুক্তি এন 3 4 তত নাম্বার ভুক্তি, তাহলে আমি ওই নাম্বারের ভুক্তিগুলো বাদ দিব, বাদ দিয়ে দেখো দেখি বাকিগুলো কি সমান আছে, 1 2 1 2, হ্যাঁ সমান আছে, তাহলে তুমি অবশ্যই বলে দিতে পারবা এক্স এর মান 3 ওয়াই এর মান 4, ক্লিয়ার?
তো এখান থেকে এমসিকিউ যেটা দেয়, এমসিকিউটা দেয় হচ্ছে এভাবে যে ধরো একটা এমসিকিউ আমি বলে দিচ্ছি, যে এরকম অনেকে আর কি এটা ভুল করে ফেলে। তো এমসিকিউটা একটু দেখো, সমতারই এমসিকিউ। এমসিকিউটা দিবে এরকম করে যে রিটার্নও দিতে পারে, তো এমসিকিউটা বেশি দেয়। তো আমি এটা একটু বলি, যদি এরকম থাকে একটা ম্যাট্রিক্স, যে ধরো এটা আছে মনে করো এক্স প্লাস ওয়াই, এটা আছে মনে করো টু, এটা মনে করো আছে সাপোজ ফোর, এটা আছে এক্স মাইনাস ওয়াই, ক্লিয়ার? এই ম্যাট্রিক্সটা ইজ ইকুয়াল টু, এই পাশে আছে মনে করো ধরো এটা আছে সিক্স, এটা মনে করো দিয়ে দিল ফোর, এটা দিয়ে দিল ওয়ান, আর এটা দিয়ে দিল মনে করো থ্রি, ঠিক আছে? তো বা মনে করো যে আমি এখানে থ্রি না দিয়ে মনে করো এই জায়গাতে আমি দিলাম টু, যাতে আমার ক্যালকুলেশন সুবিধা হয়। তাহলে বলো দেখি, এইটার অর্ডার টু বাই টু, এটার অর্ডার টু বাই টু। তো আমার মনে করো এমসিকিউটা বলে দিচ্ছে যে এত ইজ ইকুয়াল টু এত হলে, এমসিকিউটা এরকম ছিল, এত ইজ ইকুয়াল টু এত হলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কত, এই মানটা আমাকে বের করতে বলতেছে, ঠিক আছে? তাহলে তুমি কি করতা, অনেকেই চোখ বন্ধ করে বলে দিবে, দেখো অনেকে চোখ বন্ধ করে বলবে যে হচ্ছে যে এই তোমার এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স, অর্থাৎ আমার সলিউশনটা এইভাবে করবে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু কত, টু। তাহলে তোমার একবার যোগ আর একবার বিয়োগ, যদি একবার যোগ করা হয় তাহলে কত আসবে বলো দেখি, এন ওয়াই ওয়াই কাটা, তাহলে টু এক্স ইজ ইকুয়াল টু আসছে তোমার এইট, তাহলে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু আসবে কত, ফোর। আর যদি আরেকবার এটা থেকে যদি বিয়োগ করি, বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে এক্স এক্স কাটা, তাহলে টু ওয়াই, তাহলে টু ওয়াই ইজ ইকুয়াল টু তোমার আসবে হচ্ছে কত, সিক্স থেকে টু বাদ দিলে ফোর, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আসবে তোমার টু, তাহলে এক্স এর মান ফোর, ওয়াই এর মান টু। তখন নিমিষেই বলে দিবে যে এক্স এর মানটা হচ্ছে তোমার ফোর আর টু। আমি যদি এটা এমসিকিউ যদি থাকে, এটা যদি আমি অপশন দিই, তাহলে অপশনগুলো থাকবে কীভাবে দেখো, এটা মনে করো অপশন, ঠিক আছে? ক নম্বরে দিয়েছে সাপোজ ফোর টু, খ নম্বরে দিয়েছে মনে করো টু ফোর, গ নম্বরে দিয়েছে মনে করো টু টু, আর ঘ নম্বরে দিয়েছে নন অফ দিস। এখন অনেকে কি করবে যে এই প্রবলেমটা দেখেই বলবে, আচ্ছা ঠিক আছে আমরা তো এখান থেকে দেখে বুঝতে পারতেছি যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু সিক্স আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু টু, এটা তো চোখ বন্ধ, আমি তো আর অন্য কিছু শিখে আসছি নাই, এটা ইজ ইকুয়াল টু সিক্স, এটা ইজ ইকুয়াল টু টু করে আমি সমাধান করে দেখতেছি এক্স এর মানটা আসছে ফোর, ওয়াই এর মানটা আসছে তোমার কত, টু। তাহলে তোমার হচ্ছে যে চোখ বন্ধ করে অনেকে বলবে যে এই ক নম্বর, ক নম্বরে আমি আবার ফোর টু পেয়ে গেছি, তাহলে তো একদম আনন্দ, মনে করো আনন্দের ঠেলাই মনে করে দিয়ে দিবে হচ্ছে ফোর টু, কিন্তু আসলে এটা ভুল, ঠিক আছে কি? অর্থাৎ এই জিনিসগুলো এখন মনে রাখবা, যখন তোমার এমসিকিউতে দিবে প্রথম অপশনে যদি তোমার মানটা চলে আসে, তুমি বলবা যে তুমি একটু ভাববা যে আসলে আমার মনে হয় এই অঙ্কটা আমার করাটা ভুল আছে, কারণ কি তোমাকে কনফিউজ করার জন্য প্রথমেই ভুল উত্তরটাই তোমার দিয়ে দিবে, এবং টিচার জানে যে তুমি এই জায়গাতে ভুল করবে, এবং ভুল করে যে অ্যান্সারটা হবে ওই অ্যান্সারটাই আবার তোমার ক নম্বরে দিয়ে দেয়, ক্লিয়ার? ওই কারণে খুব সাবধান, অর্থাৎ সমাধান করার সময় তুমি দেখবা যে কতই যদি চলে আসে, তুমি আবার চেক করবা যে আমি কি ঠিকঠাক করেছি, দেন তারপরে ভাববা যে হ্যাঁ যদি ঠিক থাকে তো তাহলে তো খুব ভালো ক নম্বরও অ্যান্সার তো থাকতেই পারে, হ্যাঁ। আর যদি আবার চেক করে দেখো যে ভুল হয়ে গেছে, তাহলে তখন নতুন অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে? তো এখানে এখন দেখো এটা কি অ্যান্সার আসলে ফোর টু, দেখো দেখি এটা আসলে সমতাই আছে কিনা এটা দেখো। আমার বলেছিলাম যে অজানা ভুক্তিগুলো বাদ দিয়ে, মানে এখানে অজানা ভুক্তি এক্স প্লাস ওয়াই এর জায়গায় এক্স মাইনাস ওয়াই এর জায়গায়, তাহলে ফোর আর সিক্স এর জায়গায় এইটা বাদ দিয়ে বাকি ভুক্তিগুলো সমান আছে কিনা এটা দেখো, ফোর ফোর, হ্যাঁ এটা সমান আছে, টু ওয়ান, এইটা কি সমান আছে, এখানে টু হলে এখানে তো টু থাকা উচিত ছিল, তাহলে এইটাই যেহেতু সমান নাই, তাহলে তো এটা তোমার ম্যাট্রিক্স সমতাতেই নাই, সমতাই নাই। যদি সমতাই না থাকে তাহলে তুমি এই এইটা কি লিখতে পারবা যে এক্স প্লাস ওয়াই মান সিক্স আর এক্স মাইনাস ওয়াই মান টু, না এটা পুরোটাই তোমার হচ্ছে ভুল করে আমি হচ্ছে যে বের করে রাখলাম ফোর টু, কিন্তু এটার অ্যান্সার কোনটা হবে, অর্থাৎ এটার অ্যান্সার কিন্তু এটা হবে না, এটা ভুল, এটা অ্যান্সার হবে নান অফ দিস, এখানে উত্তরই নেই, মানে অর্থাৎ এটা উত্তরই হবে না, এটা তোমার ম্যাট্রিক্সের সমতাতেই নাই, নান অফ দিস, ক্লিয়ার? তাহলে এইভাবে তোমার এমসিকিউগুলো থাকতে পারে আর কি, ঠিক আছে? ওকে, তাহলে আমি সমতাটা দেখলাম, এবার দেখবো হচ্ছে যোগ অথবা বিয়োগ কিভাবে করা যায় ম্যাট্রিক্সে। তো দেখো আচ্ছা, এবারে টপিকটা লিখে রাখতেছি ম্যাট্রিক্সের
ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। এখানে একটাই শর্ত, সে শর্তটা হচ্ছে ম্যাট্রিক্সের অর্ডার সেম থাকা লাগবে, অর্থাৎ যোগ বিয়োগ হইতে গেলে একটাই শর্ত, অর্ডার সেম হওয়া লাগবে। এখন অর্ডার সেম হলে যে তোমার ভুক্তিগুলো সেম হওয়া লাগবে বা অনুরূপ ভুক্তি সমান হওয়া লাগবে কোনো ম্যাটার না, আমার ওগুলো দেখার বিষয় নাই। দেখবা যে এটার অর্ডার এম বাই এন, ওটার অর্ডার এম বাই এন, যদি এটার অর্ডার 2/3 হয় তাহলে ওপাশের অর্ডার 2/3, এইটা যদি হয় তাহলে তুমি বলবা যে হ্যাঁ এটা যোগও সম্ভব বিয়োগও সম্ভব। ক্লিয়ার? তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি এই কথাটা বলে রাখি, এটাও একটু বলি যে এ যদি তোমার এম বাই এন অর্ডার হয়, ঠিক আছে, তাহলে বিও হবে তোমার কত, এম বাই এন অর্ডার, তাহলে না যোগ বিয়োগ সম্ভব। তাহলে যোগ বিয়োগ যে সম্ভব, অর্থাৎ এ মনে করো প্লাসও সম্ভব আবার মনে করো মাইনাসও সম্ভব, বিয়োগও সম্ভব, ঠিক আছে না? তাহলে এইটা যোগ বা বিয়োগ করার পর অর্ডার তো একটা আসবে নাকি, যোগ বিয়োগ, এটা একটা ম্যাট্রিক্স এটা একটা ম্যাট্রিক্স, দুটা ম্যাট্রিক্সে যোগ করলাম বা বিয়োগ করলাম, বিয়োগ করে বা যোগ করে তোমার এখানে কি ম্যাট্রিক্স ছাড়া অন্য কিছু আসবে? অবশ্যই একটা ম্যাট্রিক্স আসবে, এবং এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত, এই ম্যাট্রিক্সের অর্ডারও আসবে তোমার এম বাই এন। এটা কিন্তু একটা এমসিকিউর জন্য, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, এই কথাটা মনে রাখবা, ঠিক আছে, এটা তোমার এমসিকিউতে কাজে লাগবে আর কি, ঠিক আছে। কিরকম যে এ যদি তোমার এম বাই এন অর্ডার হয় তাহলে যোগ করার জন্য বিও এম বাই এন অর্ডার হওয়া লাগবে, অর্থাৎ এই দুটো অর্ডার সেম থাকবে, ঠিক আছে। তাহলে সেম হতে গেলে তোমার এটা তো যোগ বিয়োগ সম্ভব, যোগ বিয়োগ করার পরেও তো তোমার একটা ম্যাট্রিক্স হবে, ওই ম্যাট্রিক্সের অর্ডার কত হবে, এম বাই এন হবে। ক্লিয়ার? ওকে, আচ্ছা আমি এখন একটা এক্সাম্পল দেখি, দাঁড়িয়ে দেখো, এক্সাম্পলটা হচ্ছে আমি দিচ্ছি, মনে করো এ ইজ ইকুয়াল টু, মনে করো 1, 2, 3, 4, 5, 6, আর বি মনে করো বলে দিলাম যে 0, -1, 2, 4, 9, মনে করো 7, ঠিক আছে। তাহলে এবার বলতেছি যে এ আর বি এত হলে তুমি বলো যে এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত। ক্লিয়ার? তাহলে এ প্লাস বি করতে বলছে, তাহলে বলো দেখি অর্ডার কত, এর অর্ডার কত, দুইটা সারি তিনটা কলাম, তাহলে আমরা অর্ডার মানে কি জানি, প্রথমে সারি হবে তারপর কি কলাম, 2/3, এবং বাই উচ্চারণ হবে, এটা বলে রাখছি আগে। বি এর কত, 2/3, তাহলে দুইটার অর্ডার যেহেতু সেম তাহলে তোমার অবশ্যই যোগ যাবে, তাহলে যোগ করো, তাহলে অতএব এ প্লাস বি ইজ ইকুয়াল টু যেটা আসবে যে তোমার 1, 2, 3, 4, 5, 6, আর যোগ হচ্ছে 0, -1, 2, 4, 9, 7। ও যোগ যে করব, তাহলে ম্যাট্রিক্সের যোগ কি করে করব, আমি তো শুধু বললাম যে অর্ডার সেম থাকবে, আমি এখন তো যোগ বলি নাই। যোগ কিভাবে করবা, যোগ করবা হচ্ছে অনুরূপ ভুক্তিগুলো সমান, মানে কি এটার A11, A12, A13, এটার A21, A22, A23, এটারও কি 1, 1, 1, 2, 1, 3, 2, 1, 2, 2, 2, 3, তাহলে এইটার সেম ভুক্তির সাথে এটার সেম ভুক্তি যোগ, মানে কি 1-1-এর সাথে 1-1 যোগ, 1-2-এর সাথে 1-2 যোগ, 1-3-এর সাথে 1-3 যোগ, 2-1-এর সাথে 2-1 যোগ, 2-2-এর সাথে 2-2 যোগ, 2-3-এর সাথে 2-3 যোগ, অর্থাৎ সেম সেম ভুক্তিগুলোর সাথে যোগ হবে, ঠিক আছে, অনুরূপ ভুক্তিগুলো যোগ। অর্থাৎ তোমার এখানে 1+0, 2+-1, 3+2, এবং সেম জায়গাতে বসবে, 1-1 যোগ করে এই নতুন যে ম্যাট্রিক্স সেটার 1-1-এ বসবে। তারপর এখানে কত, 4+4, তারপরে 5+9, এখানে 6+ কত, 7। তাহলে আমার নতুন ম্যাট্রিক্সটা কত আসলো দেখো, এটা আসছে তোমার হচ্ছে কত, 1, এটা আসবে 2 থেকে 1 বাদ দিলে 1, 3 আর 2 মিলে হচ্ছে 5, 4 4 মিলে হচ্ছে 8, আর 9 আর 5 হচ্ছে 14, 6 আর 7 হচ্ছে 13। এবং এটার অর্ডার কত আসলো দেখো, দেখি এটা তো 2/3 ছিল, এটা 2/3, তাহলে এটা কত, 2/3 না, দেখো এটা কিন্তু 2/3 আসলো, তাহলে এটা তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে তোমার যদি এরকম থাকে যে ধরো একটা ম্যাট্রিক্স দুটা ম্যাট্রিক্স দেওয়া আছে যোগ বা বিয়োগ করতে বলছে, তাহলে তুমি আগে চেক করবা যে দুটার অর্ডার সেম কিনা, যদি দুটার অর্ডার সেম হয় তাহলে বলবা যে হ্যাঁ এটা যোগও সম্ভব বিয়োগও সম্ভব। তাহলে যোগ বিয়োগ কিভাবে করবা, অনুরূপ ভুক্তিগুলো যোগ বা অনুরূপ ভুক্তিগুলো বিয়োগ, ধর এ থেকে বি বিয়োগ করতে বলছে, তাহলে 1 থেকে 0 বিয়োগ, 2 থেকে -1 বিয়োগ, 3 থেকে 2 বিয়োগ, এরকম হবে, ঠিক আছে। আচ্ছা এবারে যদি এরকম থাকে যে ধরো এই সেম প্রবলেমের ক্ষেত্রে, বা যদি আমি আর একটা প্রবলেম দিই আর কি, যে ধরো আমি বললাম এখানে আর একটা এক্সাম্পল যদি বলি, বা আমি একটা থিওরি যদি বলি, এরকম যদি কখনো থাকে যে এ একটা ম্যাট্রিক্স, এ মনে করো আছে সাপোজ A1, A2, A3,
মনে করো B1, B2, B3, C1, C2, C3। মনে করো একটা ধ্রুবক মান, মনে করো আমি m ইনটু a করলাম, ধরো এখানে এখানে হচ্ছে m একটা ধ্রুবক, ঠিক আছে? ধ্রুবক মানে একটা স্কেলার রাশি, ধরো হতে পারে 5, 3 বা যে কোনো একটা মান আর কি, ঠিক আছে? তাহলে m ইনটু a যদি করি, অর্থাৎ m a পুরা ম্যাট্রিক্সের সাথে গুণ আছে m a, তাহলে কি করবা, m যেহেতু a ম্যাট্রিক্সের সাথে গুণ, মানে m প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ, তাহলে এভাবে লিখবা m a1, m a2, m a3, তারপরে m b1, m b2, m b3, তারপরে m c1, m c2, m c3। ক্লিয়ার? অর্থাৎ একটা যদি ধ্রুবক কোনো কি ম্যাট্রিক্সের সাথে গুণাকারে থাকে, তাহলে ওই ধ্রুবকটা প্রত্যেকটা ভুক্তির সাথেই গুণাকারে করে দিবা, ঠিক আছে? তাহলে আমি এটার একটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। তো এক্সাম্পলটা দেখো, এটা তুলে নিবা, দেন এক্সাম্পলটা তুলো আর কি, ঠিক আছে? ওকে, তো এক্সাম্পলটা দেখো, ধরো আমি বললাম যে এ হচ্ছে মনে করো 1, 2, 3, 4, আর বি মনে করো আছে সাপোজ 2, -1, 3, 7, এরকম একটা ম্যাট্রিক্স। তাহলে এ হচ্ছে 2x2 অর্ডার ম্যাট্রিক্স, বি হচ্ছে 2x2 অর্ডার ম্যাট্রিক্স, তাহলে দুইটা ম্যাট্রিক্স যেহেতু অর্ডার সেম, তাহলে যোগ বিয়োগ তো সম্ভব। এখন আমি বললাম যে মনে করো 5a - 3b ইজ ইকুয়াল টু কত, ঠিক আছে? তাহলে আমি যে থিওরিটা একটু একটু আগে বললাম যে কোন একটা ম্যাট্রিক্সের সাথে যদি তোমার হচ্ছে কি একটা ধ্রুবক গুণাকারে থাকে, তাহলে এই ধ্রুবকটা প্রত্যেকটা অর্ডার মানে প্রত্যেকটা তোমার কি ভুক্তির সাথে গুণাকারে আছে, তাহলে তোমাকে আগে কি করা লাগবে, আগে এখানে কি করে নিবা, এখানে আগে 5 এটা বের করে নাও, এখানে 5a, অর্থাৎ 5 × 1, 2, 3, 4, তাহলে এটা কত হবে, 5 প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ, তাহলে 5, 5, 2, 9, 10, 3, 5, 15, 4, 5, 20, ঠিক আছে? এটা বের করলে আবার 3b বের করো, 3b কত হবে, 3 হচ্ছে তোমার কত, 2 - 1, 3, 7, এটার সাথে গুণ, তাহলে 3 × 2 = 6 - 3, 3 × 3 = 9, 3 × 7 = 21। তাহলে দেখো আমি কি করলাম, আমি একটু আগে যে থিওরিটা বললাম যে এই একটা যদি স্কেলার রাশি বা একটা ধ্রুবক যদি কোনো ম্যাট্রিক্সের সাথে গুণ থাকে, তার প্রত্যেকটা ভুক্তির সাথে গুণ করে দিব, এখানে সেম কাজটাই করেছি। এখন তোমার যে কথাটা বলেছে যে এটা বিয়োগ করো, এটা থেকে এটা বিয়োগ, তাহলে বিয়োগ করো, তাহলে এগুলো তো 2x2 অর্ডারেরই আসলো, তাহলে বিয়োগ কত হবে, যে তাহলে অতএব তোমার 5a মাইনাস কত, 3b, মানে 5 এটা পেয়েছি তোমার হচ্ছে 5, 10, 15, 20, মাইনাস হচ্ছে তোমার কত, 6 - 3, 9, 21। তাহলে কি করতে বলছিলাম যে বিয়োগ মানে কি, তাহলে অনুরূপ ভুক্তির সাথে যোগ বা অনুরূপ ভুক্তির সাথে বিয়োগ, তাহলে 5 থেকে 6 বিয়োগ হবে, তারপরে 10 থেকে -3 বিয়োগ, মানে -3 + 3 হয়ে যাচ্ছে, তারপরে 15 থেকে 9 বিয়োগ, 20 থেকে 21 বিয়োগ। ক্লিয়ার? তাহলে দেখো এখানে বিয়োগ করে যে মানটা হচ্ছে সেটা তোমার অ্যান্সার, তাহলে বিয়োগ করে আসবে কত, আসছে তোমার 5 থেকে 6 বাদ দিলে -1, এটা আসবে কত, 13, এটা আসছে তোমার 6, এটা আসছে তোমার কত, -1, অর্থাৎ এটা তোমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে এখন মানগুলো ক্যালকুলেশন আই থিঙ্ক ঠিকই আছে, তোমরা একটু চেক করে নাও যে তোমার বেসিকটা একটু শিখো। আমি কি কি বললাম এতক্ষণ পর্যন্ত, সমতা তো শিখলা, সমতা কি বলছি যে দুইটার অর্ডার সেম থাকা লাগবে এবং প্রত্যেকটা ভুক্তি সেম সেম হবে। আবার এমসিকিউর ক্ষেত্রে যেগুলো দেয় যে অজানা কিছু ভুক্তি দিয়ে দেয়, তাহলে অজানা ভুক্তিগুলো বাদ দিয়ে, অর্থাৎ এক্স বা ওয়াই বা এরকম টাইপের অজানা কিছু ভুক্তি, এই অনুরূপ ভুক্তিগুলো বাদ দিয়ে বাকিগুলো দেখবা যে সমান হচ্ছে কিনা, যেগুলো জানা আছে, ধরো সাংখ্যিক মান, এই সাংখ্যিক মানগুলো যদি সমান থাকে, তাহলে তুমি বলে দিতে পারবে যে হ্যাঁ এই এক্স ইজ ইকুয়াল টু সামথিং যেটা দেওয়া থাকবে, ওয়াই ইজ ইকুয়াল টু অনুরূপ ভুক্তিটা সমান হচ্ছে। আর যেটা দেখলাম যে যোগ বা বিয়োগের ক্ষেত্রে, যোগ বিয়োগ কখন সম্ভব, যখন দুইটা ম্যাট্রিক্সের অর্ডার সেম, এবং যোগ বিয়োগ কিভাবে হবে, যোগ যদি হয় তাহলে অনুরূপ ভুক্তিগুলো যোগ বা অনুরূপ ভুক্তিগুলো হচ্ছে যে কি বিয়োগ হবে, ঠিক আছে? তো এটা তোমার হচ্ছে যোগ আর বিয়োগ গেল। এবার আমি জাস্ট গুণের একটা কনসেপ্ট বলে আজকের ভিডিও আপাতত এখানে স্টপ করবো আর কি। তো দেখো গুণটা তোমার কি কখন সম্ভব বা আর কি এটার থিওরিটা কি, এটা একটু দেখো যে ম্যাট্রিক্সের গুণন, ম্যাট্রিক্সের গুণন, তাহলে ম্যাট্রিক্সের গুণন কখন সম্ভব এটা একটু বলার আগে তুমি আগে প্রথম এই কথাটা একটু মনে রাখবা যে একটা ম্যাট্রিক্সের ধরো অর্ডার এরকম আছে m/n, ঠিক আছে? আর আরেকটা ম্যাট্রিক্সের অর্ডার মনে করো আছে n/p, আমি জানি না এখানে মানগুলো কত অ্যাকচুয়ালি, তো
এই দুটা ম্যাট্রিক্সকে গুণ সম্ভব, মানে এ ইন্টু কি বি সম্ভব, এইটা দেখার আগে তুমি যে কথাটা মনে রাখবা যে প্রথমে যে ম্যাট্রিক্স দেখো এ ইন্টু বি, আগে কি আছে, এ আছে তারপরে আছে বি, তা এ বি সম্ভব কি না এইটা দেখার আগে তোমাকে দেখা লাগবে যে এর কলাম কত, এর কলাম কত, এর কলাম হচ্ছে এন, তাই না? আর বি পরে আছে বি, বি এর সারি কত, বি এর সারিও তোমার কি এন। তাহলে এই দুইটা যদি সমান হয়, মানে মনে রাখবা যে প্রথম ম্যাট্রিক্সের, প্রথম ম্যাট্রিক্স বলতে গুণে যেটা প্রথম, আমার এখানে যেটা প্রথম দেওয়া সেটা কিন্তু না, আমি তো এখানে প্রথমে এম বাই এন দেওয়া আছে এ, আর পরে দেওয়া আছে বি, কিন্তু এখানে বলো বি ইন্টু এ সম্ভব কিনা। তাহলে ম্যাট্রিক্সের গুণনের ক্ষেত্রে দেখবা যে প্রথমে কোনটা আছে এ নাকি বি, তাহলে এ গুণনে প্রথমে এ আছে, তাহলে বলবা যে প্রথম ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের কলাম ইজ ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি। যদি এটা সমান হয় তাহলে এইটা সমান হলেই গুণ সম্ভব, ক্লিয়ার? এই জিনিসটা খুব ভালো মতো মনে রাখবা যে একটা দুইটা ম্যাট্রিক্স যদি গুণ করতে বলে তাহলে প্রথমে যে ম্যাট্রিক্সটা থাকবে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দেখবা ইজ ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা দেখবা, যদি এটা এটা সমান থাকে তাহলে তুমি বলবা যে দুইটা ম্যাট্রিক্সের গুণ সম্ভব, ঠিক আছে? তাহলে এখানে দেখতেছি এর কলাম এন, বি এর সারি হচ্ছে এন, তাহলে দুটা সমান, তাহলে দুইটা যদি সমান থাকে তাহলে এ বি সম্ভব, তাহলে তুমি বলবা যে হ্যাঁ এ ইন্টু বি এটা হচ্ছে সম্ভব, ক্লিয়ার? এবং এই এই ম্যাট্রিক্সের অর্ডারটা কত হবে এটা এখন দেখার বিষয়। তাহলে এই ম্যাট্রিক্সের অর্ডার দেখো তুমি, এই দুটা যেহেতু সমান মনে করি এই দুটো আমার কাটাকাটি হয়ে গেল, ঠিক আছে? তাহলে থাকে কি এম বাই এন, এম বাই পি, তাহলে এ বি এর তোমার যে এ বি গুণ করে যে ম্যাট্রিক্সটা পাবো গুণফলের অর্ডারটা আসবে তোমার এম বাই পি, ঠিক আছে? তো এটা তোমার এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট আর কি, যে অর্ডারটা কিরকম হবে। তবে এটা মনে রাখবা যে প্রথমে যেটা থাকবে প্রথমের প্রথম, মানে এর প্রথম যেটা থাকে প্রথমের প্রথম আর শেষের শেষ, এখানে যে বি আছে তাও না, এখানে সি ডি ই এফ অনেক কিছু থাকতে পারে, সব লাস্টে যেটা থাকবে লাস্টের লাস্টে যে মানটা, তাহলে লাস্টের তোমার কলাম আর প্রথমের সারি এই দুইটাই হবে তোমার হচ্ছে পুরা গুণ ম্যাট্রিক্সের গুণনের অর্ডার, ঠিক আছে? তো ফার্স্টে আমি তাহলে একটা আগে গুণ শিখাই দিই, তারপর আমি এটার কিছু এমসিকিউগুলো দেখাই দিব আর কি, ঠিক আছে? তো একটা আগে এক্সাম্পল দেখো। তো এক্সাম্পলটা এরকম যে ধরো এ হচ্ছে তোমার 1 2 3 4 5 6, এটার অর্ডার কত, 2 বাই 3, দুইটা সারি তিনটা কলাম। বি মনে করো আছে সাপোজ এরকম 1 2 3, এটার অর্ডার কত বলো দেখি, এটা হচ্ছে কত তোমার 3 বাই 1, না 3 বাই 1। তাহলে তুমি বলো দেখি যে তুমি আলাদা করার আগে চেক করে নিবা, গুণ করার আগে আলাদা ভাবে চেক করে নিবা যে অর্ডার গুলো আসলে মিলছে কিনা, যে এর অর্ডার হচ্ছে 2 বাই 3 আর বি এর অর্ডার কত, 3 বাই 1। তাহলে এ বি যদি আমি গুণ করি, মনে করি এখানে আমাকে এটাই বলতেছে এত এত হলে মনে করো এ বি কত, ঠিক আছে? এ বি গুণ ফলটা কত, তাহলে এ বি কি সম্ভব, দেখো দেখি এ বি সম্ভব যদি করতে যায় তাহলে আমাকে এর কলাম দেখা লাগবে প্রথমটা কলাম, তাহলে প্রথমটা কলাম আর এটার কি দ্বিতীয়টা সারি, তাহলে কি এটা সম্ভব, সম্ভব হলে তাহলে এ বি এর গুণফল অর্ডার কত, 2 বাই 1, তাই না? তাহলে আমার 2 বাই 1 অর্ডারের ম্যাট্রিক্সটা দেখতে কিরকম বলো দেখি, এরকম না যে দুইটা সারি একটাই কলাম, তাহলে এখানে আসবে এ 1 1 আর এ কত, 2 1, ঠিক আছে? তো গুণ করার সময় তুমি এইটা চেক করবা যে এ 1 1 আর এ 2 1 আমার এখানে দুইটা ভুক্তি আসবে, তাহলে এ ইন্টু বি যদি করি তাহলে নিয়মটা এরকম, এটা অ্যাকচুয়ালি ভালো মতো আর কি পারার জন্য আমি এই কথাটা বলতেছি যে এ 1 1, এ 1 1 বলতে বোঝাচ্ছে যে এই প্রথমে কোনটা থাকে, ওয়ানটা হচ্ছে তোমার কি বলেছিলাম কতদিন, প্রথমে সারি আর পরের ওয়ানটা কি কলাম, তাহলে তুমি মনে রাখবা যে এ ইন্টু বি যখন করবো তখন এখানে একটা ভুক্তি থাকবে এ 1 1, তাহলে এ 1 1 ভুক্তিটা আসবে এর প্রথম সারির সাথে বি এর প্রথম কলাম, কারণ দেখো যে 1 1 অর্থাৎ এ 1টা বলতে বোঝাচ্ছে প্রথমটা সারি আর এ 1টা বোঝাচ্ছে পরেরটার কলাম। এই সারির সাথে কলামের কেন গুণ হচ্ছে এইটা আমরা একটা প্র্যাকটিক্যাল আর কি যখন ম্যাট্রিক্স
নেক্সট ভিডিওতে দেখাবো আর কি। ওই প্র্যাকটিক্যাল মানে ম্যাট্রিক্সের গুণফলটা যখন দেখবা তখন অ্যাকচুয়ালি ক্লিয়ার হবে যে আমরা কেন প্রথমটা সারির সাথে পরের কলামের কেন গুণ দিব। ঠিক আছে, তাহলে দেখো দেখি গুণফলটা কি হবে। হবে তোমার 1 × 1 প্লাস 2 × কত 2 প্লাস 3 × 3। অর্থাৎ নিয়ম হচ্ছে কিভাবে যে এইটার প্রথম সারির সাথে এইটার প্রথম কলামের গুণ দিবে। গুণ কিভাবে হবে যে এইটার ওই কত ভুক্তি, মনে করো যে 1 1 ভুক্তির সাথে এটার 1 1, এটার 1 2 এর সাথে এটার হচ্ছে 2 1, এটা হচ্ছে 1 3 এর সাথে এটা 3 1, এইভাবে গুণ হবে আর কি। ঠিক আছে, তাহলে এটা গুণ মানে গুণ করে যোগ করব। ওকে, এবার দেখো তাহলে আমার এদিকে কিন্তু আর ভুক্তি নাই, আছে কোথায় এ 2 1, নিচে এখানে একটা ভুক্তি থাকবে গুণফলের আর কি। তাহলে এ 2 1 বলতে কি বোঝাচ্ছে, তাহলে এ 2 বলতে বোঝাচ্ছে তোমার প্রথম যেটা ম্যাট্রিক্স সেটার হচ্ছে কি দ্বিতীয় নম্বর সারি, কারণ প্রথমে সারি ছিল পরেরটাতে কি ছিল কলাম। তাহলে এ 2 1 বলতে বোঝাচ্ছে প্রথমটা দ্বিতীয় সারি, আর এ 1 বলতে বোঝাচ্ছে দ্বিতীয়টার প্রথম কলাম। ঠিক আছে, তাহলে 2 1, তাহলে এইটার সাথে এইটার গুণ দাও। তাহলে গুণ দিলে কত হবে, 4 × 1 প্লাস হচ্ছে 5 × 2 প্লাস হচ্ছে 6 × 3। তাহলে এখানে আসতেছে তোমার 1 প্লাস 4 প্লাস হচ্ছে 9, আর 4 প্লাস 10 প্লাস হচ্ছে কত 3 6 18। তাহলে ম্যাট্রিক্সটা আসবে তোমার 10 14, আর এখানে আসবে হচ্ছে কত 22 32। ঠিক আছে, এটা তোমার আছে। দেখো আমার মিললো কি, যে বলেছিলাম এ ইন্টু বি, তাহলে এটা গুণফল কখন সম্ভব, যখন প্রথমটার কলাম আর দ্বিতীয়টার কি সারি সমান হবে। সমান হলো, তাহলে সমান হয়ে তুমি চেক করবে যে গুণফলের অর্ডারটা কত, আগে এটাই চেক করে নিবা। তাহলে গুণফলের অর্ডার কত, 2 বাই 1। ঠিক আছে না, 2 বাই 1। তাহলে 2 বাই যদি 1 হয়, তাহলে এ বি এর অর্ডারটা মানে দেখতে কিরকম হবে, 2 বাই 1 মানে দুইটা সারি একটাই কলাম, তাহলে এখানে থাকবে এ 1 1 ভুক্তি আর এ 2 1 ভুক্তি, এটা তো থাকবে। তাহলে গুণফল যেভাবে করবা, এ 1 1 অর্থ হচ্ছে প্রথমটা, মানে এটা মনে রাখার জন্য আমি বলতেছি, এটা অ্যাকচুয়ালি যে এটাই নিয়ম এটা না। ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা হয় যে প্রথম সারির সাথে এটার কলাম মানে এইগুলো সারির সাথে, অর্থাৎ তুমি মনে রাখবা যে আমি অনুভূমিক বরাবর হাঁটতেছি দেন আন্ডারগ্রাউন্ডে ঢুকবো। ঠিক আছে, অর্থাৎ আমি সারিতে যাব দেন কলমের সাথে গুণ দিব, এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল মেথডটা। তো এটা মনে রাখলে তোমার, এভাবে মনে রাখলে তোমার এটা কখনো ভুল হবে না। ক্লিয়ার, যে এ 1 1 বলতে বোঝাচ্ছে যে প্রথমটা সারির সাথে এটার দ্বিতীয়টার প্রথম কলাম গুণ। তাহলে গুণ গুণ দিলে এটা সারির সাথে আর প্রত্যেকটা ভুক্তি আলাদা আলাদা করে 1 এর সাথে 1 2 এর সাথে 2 3 এর সাথে 3 গুণ দেন প্রত্যেকটা যোগ করবা। ঠিক আছে, আর এ 2 1 বলতে বোঝাচ্ছে যে প্রথমটার দেখো 2 নম্বর সারি, অর্থাৎ প্রথমটার দ্বিতীয় সারির সাথে এ 1 বলতে বোঝাচ্ছে দ্বিতীয়টার প্রথম কলাম, এখানে তো একটা কলাম আছে। তাহলে এই এ 4 এর সাথে 1 এর গুণ, 5 এর সাথে 2 এর গুণ, 6 এর সাথে হচ্ছে 3 গুণ, এটা করে যে মানটা পাবো এটা তোমার কাছে আছে। ক্লিয়ার, এটা দেখো এটা তো 2 বাই 1 অলরেডি আসলো। ঠিক আছে, তাহলে এটা কখনো তোমার আর ভুল হবে না, এটা হচ্ছে তোমার গুণের মেথড। তো আর একটা এমসিকিউ দেখায় নেক্সট দিনে গুণের আরো সুন্দর টেকনিকগুলো, এবং বাস্তব কয়েকটা উদাহরণ দিয়ে আমরা বলবো যে আসলে কেন সারির সাথে কলাম গুণ দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপাতত আজকে যোগের গুলো একটু ভালো মতো করবা, প্র্যাকটিস করবা, আর হচ্ছে গুণ আপাতত শিখে রাখো আর কি। ঠিক আছে, তো গুণের একটা এমসিকিউ জাস্ট দেখো, এই এমসিকিউটা দেখে আজকে শেষ করে দিব। তোমার বলবে হচ্ছে এরকম যে ধরো একটা এমসিকিউ, এ এ এর অর্ডার হচ্ছে তোমার মনে করো বলে দিল 1 বাই 2, বি এর অর্ডার মনে করো 2 বাই 3, সি এর অর্ডার মনে করো 3 বাই 4, এভাবে ডট ডট ডট, লাস্টে মনে করো জেড নামে কিছু একটা আছে আর কি ম্যাট্রিক্স, এটার অর্ডার মনে করো বলে দিল সাপোজ 25 বাই 26, কথা কথা। ঠিক আছে, এখন আমাকে বলে দিল যে এমসিকিউটা এরকম যে এ এত, বি এত, সি এত, ডট ডট ডট, জেড এত, এত হলে এ ইন্টু বি ইন্টু সি ইন্টু ডট ডট ডট, জেড ইজ ইকুয়াল টু কত, মানে এটার অর্ডার কত, এত ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের অর্ডার কত। ঠিক আছে, এটা তোমার হচ্ছে এমসিকিউটা। তাহলে তুমি তোমাকে ফার্স্টে কি ভাবা লাগবে যে এটা আসলে কি গুণ সম্ভব, এটা তো দরকার। তাহলে গুণ সম্ভব কি না এটা দেখার জন্য ফার্স্টে তাহলে তুমি ছোট ছোট করে দেখো। প্রথমে মনে করো এ ইন্টু বি দেখবা, তাহলে এ ইন্টু বি দেখতে গেলে কি প্রথমে এ এর কলাম দেখা লাগবে, তারপরে বি এর কি সারি দেখা লাগবে, তাহলে এই দুটো কি সমান হলো না, এই দুটো কিন্তু সমান হয়ে গেছে। তাহলে সমান হয়ে গেলে এ বি সম্ভব, তাহলে এ বি সম্ভব হলে এইটার অর্ডার কত, 1 বাই 3 না, তাই তো বলেছিলাম যে প্রথমের প্রথম আর শেষের কি শেষ যেটা থাকবে। ঠিক আছে, তাহলে এটা কত, 1 বাই 3। ওকে, এ বি 1 বাই 3 পেয়ে গেলাম, তাহলে 1 বাই 3। এবার এটা এটার সাথে তাহলে কার দেখবো, সি এর দেখবো, তাহলে এটার অর্ডার কত, এটা হচ্ছে তোমার কত, 3 বাই কত 4। তাহলে এখানে তুমি দেখো যে এ বি এর, তাহলে এ প্রথম প্রথমে চলে আসলো এ বি, তাহলে এ বি এর কলাম কত, 3,
আর সি এর কত সারি কত থ্রি, তাহলে এটা একটা মানে সমান হয়ে গেছে, সমান হয়ে গেলে মনে করো কাটাকাটি, তুমি এটা মনে রাখবে যে সমান হওয়া মানে মনে করো কাটাকাটি, কাটাকাটি করলে থাকে কত 1/3 এরকম আর কি, তাহলে এখানে সমান হয়ে গেছে মানে তাহলে 1/4, তাহলে এরকম করতে করতে পরেরটা তাহলে 4/5, তারপরটা 6/ মানে 4/5, 5/6, 6/7 এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে তুমি বলো দেখি যে এই থ্রির সাথে এই থ্রি কাটাকাটি, এই ফোরের সাথে এখানকার ফোর যেখানে আছে এটা এটা কাটাকাটি, ডট 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 করতে করতে এই 25-এর সাথে আগের 25 কাটাকাটি, তাহলে থাকে কত 1 আর 26 না? তাহলে এই পুরোটার অর্ডার হচ্ছে তোমার 1/26, এটা তোমার অ্যান্সার, ক্লিয়ার? তাহলে তুমি মনে রাখার জন্য এভাবে বলবা যে এরকম যদি অনেকগুলো ম্যাট্রিক্স বলে এবং ম্যাট্রিক্সের গুণগুলো যদি সম্ভব হয়, অর্থাৎ এরকম একটা অর্ডারে যদি যায়, তাহলে তুমি বলবা যে এইটার পুরোটার যে মানে অর্ডারটা হবে প্রথমের প্রথম গুণন শেষের শেষ, অর্থাৎ এটা মনে রাখবা যে গুণফলের অর্ডার ইজ ইকুয়াল টু, এটা মনে রাখবা যে প্রথমের প্রথম গুণন শেষের শেষ, এটা মনে থাকলে আর কখনো ভুল হবে না, ক্লিয়ার? এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবা। কিভাবে দেখো, প্রথমের প্রথম গুণন শেষের শেষ, তাহলে এখানে দেখো দেখি এ বি সি ডি ডট 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 জেড পর্যন্ত এটা কি গুণফল সম্ভব হচ্ছে? হ্যাঁ, ওই যে কলম সারি এভাবে সমান হয়ে যাচ্ছে, তাহলে এ এর প্রথম মানে প্রথমে কে পাচ্ছে, এ আর শেষে কে আছে, জেড, তাহলে প্রথমের প্রথম কত 1, আর শেষে কে আছে, জেড, তাহলে শেষের শেষ কত 26, তাহলে 1/26, এটা তোমার অ্যান্সার, ক্লিয়ার? তাহলে মোটামুটি আজকের ভিডিও তোমার এখান পর্যন্তই, গুণফল একটু শিখাইলাম, গুণফলের আরো মানে ভালো মেথডগুলা বা আরো ভালো কিভাবে তোমরা হচ্ছে মনে রাখা যায় এইটা তোমার হচ্ছে আমি নেক্সট ভিডিওতে আরো একটু ক্লিয়ার করে দিব, এবং নেক্সট ভিডিওতে অনেকগুলো আমরা হচ্ছে সলভ দেখব, এবং গুণফল করে তোমার প্রমাণ অনেক টাইপের প্রমাণ থাকে, এই প্রমাণগুলো দেখাই দিব, এবং বাস্তবে মানে বাস্তব কিছু উদাহরণ দিয়ে তোমার গুণফলটা একটু ভালো মতো বুঝাই দিব আর কি, ঠিক আছে? আজকে যতটুকু দিলাম এই এতটুকুই তোমার আয়ত্ত করার চেষ্টা করবে, এবং এতটুকু খাতায় তুলে রাখবা, যতটুকু আর কি লিখে রাখলাম আর কি, এতটুকু খাতায় তুলে এতটুকু বোঝার চেষ্টা করো, এবং বইয়ের তোমার যেগুলো থিওরিগুলো আছে মানে অঙ্ক শুরু হওয়ার আগ পর্যন্ত এই থিওরিগুলো ভালো মতো দেখো, তাহলে তোমার আশা করা যায় ম্যাথ করতে গিয়ে আর প্রবলেম হবে না আর কি, ঠিক আছে? তো আজকের ভিডিও এখান পর্যন্ত।